আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের আবেদনের বিস্তারিত আলোচনা করব। বাসায় বসে নিজে নিজে কিভাবে 7 কলেজে আবেদন করা যায় সেই সম্পর্কে খুঁটিনাটি জানব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত 7 কলেজে আবেদন করতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেস আমি কমেন্টে দিয়ে দিব, পিন করে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। 7 কলেজে আবেদন করার ক্ষেত্রে এবার দুটি বিষয় দেখা যাচ্ছে। একটি হচ্ছে যারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ বি সি ডি অথবা চ ইউনিটে আবেদন করেছে বা আইবি ইউনিটে আবেদন করেছে তাদের জন্য একটি নিয়ম হবে। আর দ্বিতীয়টি হচ্ছে যারা এই শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনই করেনি তাদের জন্য ভিন্ন নিয়ম রয়েছে। প্রথমে আমরা এবছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেনি অর্থাৎ প্রথমবার এই 7 কলেজে আবেদন করতে যাচ্ছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বি সি ডি বা চ ইউনিট বা আইবিএতে আবেদন করেনি, তারা কিভাবে আবেদন করতে হবে সে প্রসেসটা আমরা একটু দেখে নিই। প্রথমে লগইন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, এখানে তোমার উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসির রোল নাম্বার, তোমার এইচএসসির বোর্ড, এইচএসসির পাশের সন এবং মাধ্যমিক অর্থাৎ এসএসসির রোল নাম্বার দিতে হবে। তথ্যগুলি দেওয়ার পর দাখিল করতে হবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে ডিটেলস দেখা যাচ্ছে, ব্যক্তিগত তথ্য, শিক্ষার তথ্যগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রাইভেসির কারণে আমি তথ্যগুলো হাইড করে দিয়েছি, তবে সব ক্ষেত্রেই এখানে দেখা যাবে কলা বা সামাজিক বিজ্ঞান ইউনিট অথবা বিজ্ঞান ইউনিট অথবা বাণিজ্য ইউনিট দেখা যাবে। তো এখানে নিশ্চিত করছি এই অপশনটাকে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই অপশনটি এসে পড়বে যেখানে তোমার বর্তমান ঠিকানা, তোমার পিতা বা মাতার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস যদি থাকে, পিতার জাতীয় পরিচয় নাম্বার যদি থাকে তুমি অবশ্যই দিবে। তিনটা স্টার চিহ্নের অপশন রয়েছে, এই অপশনগুলো অবশ্যই তোমাকে পূরণ করতে হবে। প্রথমেই আমরা বর্তমান ঠিকানাতে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে এই অপশনটি তোমরা দেখতে পাবে। এখানে দেশ বাছাই করতে হবে, বাংলাদেশ সাবমিট করতে হবে। এরপর বিভাগ আমি দিয়ে দিলাম ঢাকা, তোমাদের মতো করে তোমরা দিবে। আমার ক্যান্ডিডেট নারায়ণগঞ্জ জেলার অবস্থিত, তা আমি এখানে নারায়ণগঞ্জ জেলা দিয়ে দিব। কোন থানা সেটা দিয়ে দিলাম এবং ইউনিয়ন বা ওয়ার্ড যেটা রয়েছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর তোমার পিতার বা মাতার মোবাইল নাম্বারটি দিবে, মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কোনোভাবেই ভুল করা যাবে না। এরপর তোমার পিতা এবং মাতার জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে অবশ্যই তুমি এখানে দিবে, তবে এটা জরুরি না। এরপর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডান পাশে পরীক্ষার কেন্দ্রে বিভাগ শহর, এখানে ঢাকা ক্লিক করে দিবে, কারণ 7 কলেজটি ঢাকায় অবস্থিত এবং পরীক্ষা এখানেই হবে। এরপর কোঠা, কোঠাতে তুমি যদি মুক্তিযোদ্ধা কোঠা হও বা ওয়ার্ড কোঠা হও, উপজাতি কোঠা হও সেটা তুমি দিয়ে দিবে। আমি প্রযোজ্য নয় দিই সামনের দিকে এগিয়ে গেলাম। এরপর এখানে ছবি আপলোড করতে হবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ মনে রাখবে ছবির কারণেই বেশিরভাগ অ্যাপ্লিকেশন বাদ হয়ে যায় বা রিজেক্ট হয়ে যায়। মাপটি অবশ্যই খেয়াল রাখবে। এখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ প্রস্থ এবং দৈর্ঘ্য 360 থেকে 540 পিক্সেলের মধ্যে হতে হবে এবং দৈর্ঘ্য 540 থেকে 720 পিক্সেলের মধ্যে হতে হবে। ফাইল সাইজটি অবশ্যই 30 থেকে 200 কিলোবাইটের মধ্যে হতে হবে এবং ফাইল টাইপ জেপিজি অথবা জেপেক ফরম্যাটে হতে হবে। বন্ধুরা, এই জন্য তোমাকে গুগলটা ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখবে পিকচার রিসাইজ। পিকচার রিসাইজার লিখে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অনেকগুলো অপশন রয়েছে, এখানে যেটা তোমার জন্য সুবিধাজনক হবে সেটাই তুমি ওপেন করে নিবে। বন্ধুরা, তোমরা এখানে অনেক অপশন দেখতে পাবে, তো আমি একটু ওপেন করি। দেখো, এই ওয়েবসাইটে রিসাইজ পিকচার লেখা রয়েছে, এখানে তোমার যে উইথ এবং হাইটটা এখান থেকে দেখে দেখে তুমি লিখে দিবে, অর্থাৎ এখান থেকে যে উইথ এবং হাইট রয়েছে সেটা দেখে দেখে তুমি এখানে লিখে দিবে। লেখা দেওয়ার পরে এখানে তোমার যে ছবিটি রয়েছে সেই ছবিটি আপলোড করে দিবে। এই ছবিটি তুমি চাইলে তোমার মোবাইল থেকেও তুলে নিতে পারো, ব্যাকগ্রাউন্ডটি অবশ্যই হোয়াইট রাখার চেষ্টা করবে। মোবাইল থেকে ছবিটি তুলে এখানে তুমি রিসাইজ করতে পারবে এবং রিসাইজ অপশনে ক্লিক করলে সাথে সাথে ছবিটি ডাউনলোড হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি। বন্ধুরা, এখানে ছবিটি দেওয়ার পর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বলা হয়েছে আপনার আপলোডকৃত ছবিটি সঠিক, এখানে মাপটাও দেওয়া রয়েছে, অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবে। এরপর ছবিটি দেখুন অপশনে তোমরা ক্লিক করবে, ছবিটি এখানে দেখা যাচ্ছে, পরবর্তী ধাপে ক্লিক করবে। পাসওয়ার্ড নিশ্চিতকরণ অপশনটি আসবে, মোবাইল ফোনে SMS অপশনে গিয়ে নিচের টেক্সটটি লিখে তা এয়ারটেল, বাংলালিংক, রবি বা টেলিটক নাম্বার থেকে 16321 নাম্বারে প্রেরণ করতে হবে। অর্থাৎ প্রথমে DU লিখবে, স্পেস দিয়ে এভাবে একটি অপশন আসবে, অর্থাৎ এখানে যেভাবে আসবে ঠিক সেভাবেই তোমাকে লিখতে হবে। এর জন্য তোমাকে 5 মিনিট সময় দেওয়া হবে। SMS পাঠানোর সঙ্গে সঙ্গে তোমাকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটি অবশ্যই এখানে দিতে হবে, যে কোডটা সেই কোডটা তোমাকে দিতে হবে। এখানে তুমি যে পাসওয়ার্ডটি পেয়েছো সেটা দেখে দাখিল করবে। এরপর এই তথ্যগুলো দেখা যাবে, অর্থাৎ শিক্ষার্থীর নাম
এবং অন্যান্য যে তথ্যগুলো সেগুলো এখানে দেখা যাবে। নিচে একটি অপশন রয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তুমি অ্যাপ্লিকেশন ফিটি কি ব্যাংকের মাধ্যমে দিতে চাও নাকি অনলাইনের মাধ্যমে দিতে চাও? যদি ব্যাংকের মাধ্যমে দিতে চাও তাহলে এখানে ক্লিক করবে, আর যদি অনলাইনের মাধ্যমে দিতে চাও তাহলে এখানে ক্লিক করতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম যারা প্রথমবারের মতো সাত কলেজে আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটি ইউনিটে আবেদন করেছো, এ বি সি ডি অথবা চ ইউনিট অথবা আইবি ইউনিটে যারা আবেদন করেছো তাদের প্রসেসটা কেমন হবে, এরপর আমরা পেমেন্টের সিস্টেমটা দেখাচ্ছি। লগ ইন অপশনে ক্লিক করতে হবে। এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং এসএসসি রোলটি আমরা দিয়ে দিচ্ছি। সব তথ্য দেওয়ার পর দাখিল অপশনে ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আবেদন করেছে কোনো একটি ইউনিটে তাদের তথ্য অটোমেটিকভাবে, তাদের ছবিও অটোমেটিকভাবে এখানে দেখা যাবে, যা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে দেখো এখানে ফি অপশন রয়েছে, ফি সমূহ এখানে আমরা ক্লিক করব। দেখো বন্ধুরা, এখানে দুটি অপশন রয়েছে, পে স্লিপ আর হচ্ছে পেমেন্ট। আমরা পেমেন্ট অপশনে ক্লিক করব। দেখো বন্ধুরা, এখানে শিক্ষার্থীর রোল এবং কোন ইউনিট এবং নাম দেখা যাচ্ছে। নিচে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে সোনালী ব্যাংক সেবার মাধ্যমে দেওয়া, আরেকটি হচ্ছে এসএসএল কমার্সের মাধ্যমে দেওয়া, অর্থাৎ অনলাইন পেমেন্ট করা। আবেদন ফি হচ্ছে 600 টাকা, অফেরতযোগ্য। আমরা যে কোনো একটি অপশন বেছে নিতে পারি, যেহেতু আমরা ম্যাক্সিমামই মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে দিব, তারা আমরা প্রথম অপশনটিতে ক্লিক করব। দেখো বন্ধুরা, এখানে সবগুলো অপশনই রয়েছে, কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে, ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে এবং মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। আমি গো ফর পেমেন্টে যাব। এরপর মোবাইল ব্যাংকিং অপশনটি বেছে নিব, অ্যাপসের মাধ্যমে দিতে চাই সেটা বেছে নিব। আমি বিকাশে ক্লিক করছি। এরপর তোমার বিকাশ নাম্বারটি দিবে, কনফার্ম করবে, পিনকোড দিবে। এভাবেই তোমার মূলত কনফার্ম হবে অ্যাপ্লিকেশনটি। আশা করি বোঝাতে পেরেছি। বন্ধুরা, পেমেন্টটি করার পর তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে অভিনন্দন, সফলভাবে টাকা জমা হয়েছে। বাণিজ্য ইউনিটে আপনার আবেদন সফল হয়েছে। ড্যাশবোর্ডে সংশ্লিষ্ট ইউনিটের ব্লক থেকে ভর্তি পরীক্ষার ফি প্রাপ্তি ডাউনলোড করতে পারবেন। আমরা ড্যাশবোর্ডে ফেরত চলে যাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পেমেন্ট রিসিপ্ট রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে একটি পেমেন্ট রিসিপ্ট এসে পড়বে। দেখো বন্ধুরা, আমাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট রিসিপ্টও এসে পড়েছে। এখানে কিউআর কোড সহ বিস্তারিত তথ্য দেখা যাচ্ছে, এসএসসি এইচএসসি তথ্য, ব্যক্তিগত তথ্য এবং অন্যান্য কোড, তোমার পিন এবং কলেজ আইডি দেওয়া রয়েছে, এবং তুমি যে পেমেন্ট করেছো সেখানে পেইডও লেখা আসছে। পেমেন্ট করলে এই ধরনের একটি স্লিপ তুমি দেখতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম কিভাবে যারা নতুন সাত কলেজে আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে, যারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তাদের তথ্যটা দেখা যাচ্ছে, তারা কিভাবে আবেদন করবে, কিভাবে পেমেন্ট করবে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে সঠিকভাবে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।